হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে দই ফুলকপির রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিন্তু একেবারেই অন্যরকম একটা রেসিপি। প্রতিদিন আমরা ফুলকপির একই রকম রেসিপি খেয়ে কিন্তু বোরিং হই, তো এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো দেখে নিন আমার আজকের রেসিপি, আর রেসিপিটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার হলুদটা দিয়ে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, আর ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তাতে করে কিন্তু ফুলকপি খেলে যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু হবে না। এবার ভালো করে ভাজা করে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিগুলোকে তুলে নিয়েছি, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও সর্ষের তেল। এই তেল গরম হলে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, হালকা করে ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আদা বাটা দিলে কিন্তু তেলটা ভীষণভাবে ছিটকায়। একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, সব আমি 1/2 টিস্পুন করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার। এবার আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে গেছে, তো তার জন্য সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন ওপরে তেল ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে মতো, দিয়ে এগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে এটাকে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আমি 1 টেবিল স্পুন পোস্তকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি 1 টেবিল স্পুন টক দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। মনে রাখবেন টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চামচের সাহায্যে। এবার আমি এটাকে দিয়ে দিলাম, আর একদম লো ফ্লেম করে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখুন তেল ভেসে উঠেছে। এখন আমি যে বাটির মধ্যে টক দইটা ফেটিয়েছিলাম সেই বাটির মধ্যে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। ফাইনালি দেখুন উপরে তেল ভেসে উঠেছে সুন্দরভাবে। উপরে যখন এইভাবে দেখবেন তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন যে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ জল, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু ফুলকপির এই রেসিপি না, আরও বিভিন্ন রকম রেসিপি রয়েছে, আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই রেসিপিগুলো দেখতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, খুব সামান্য চিনি দিলাম, কেন 1/2 টিস্পুন মতো, একটু স্বাদের জন্য। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে হতে দেব 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট বাদে দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি আরও বাদবাকি যে মশলাগুলো দেব সেটা দেখতে থাকুন। তবে তার আগে একটু টেস্ট করে দেখে নেব যে লবণ চিনি সব ঠিকঠাক আছে কি না। লবণের পরিমাণটা একটুখানি কম হয়েছে, তো তার জন্য আমি একটু লবণ অ্যাড করে দেব। রান্না করার সময় যদি একটু টেস্ট করে দেখা যায় যে লবণ চিনি বা ঝাল ঠিকঠাক হয়েছে কি না, তাহলে কিন্তু খাওয়ার সময় এই সমস্যাটা হয় না। খুব ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/2 টিস্পুন গরম মশলা দিলাম।
দিয়ে দেব ঘি, সামান্য ঘি দিলাম। দিয়ে এবার ভালো মতো এটাকে মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি, দই ফুলকপি। আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আমার আজকের রেসিপিটা, দই ফুলকপি। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। কমেন্ট তো অবশ্যই করবেন, কারণ কমেন্টের মাধ্যমেই কিন্তু আপনাদের সঙ্গে আমার যোগাযোগ হয়। তো দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন আমার রেসিপিটা। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি কিন্তু প্রতিদিনই নিত্য নতুন রেসিপি দিয়ে রাখি, তো তার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, পরে পর্বে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।